কি করবি তুই? কি করবি? ই তোরে আমার সিনা আছে, তুই যে কোন বাপের পোলা আমার সিনা আছে বুঝছ নাই? কি রে আমার ব্যাগ খোলাকে টাকা গেল কই? এই তো আমার টাকা, এই ব্যাগটা। এ মা তুই আমার টাকা নিয়ে কই যা কাতো? তো পরের পিঠা বড়ই মিঠা তাই না? আরে বেটা তুই এত কথা কইতেছিস কেন? তোরে তো আমি কইছি কাকা আমার সাথে আছে, তুই শুধু আমার ঠিকানাটা দে, আমি টাকা নিজে নিয়ে পৌঁছাইয়া দিয়ে আসবো। তুই কি চেষ্টা মনে করছিস? সরাসরি কথা হবে তোর সাথে, আমি ফোনে এত কথা কেন কইতাছি? কলার ধরছস, ধরে টাইনে নিয়ে এসে একটা শর্ট করে দিয়েছে, কিছু কই নাই। মায়া মানুষের গায়ে হাত দিলে আইন করা চড়া, এর লেগে কিছু কই নাই। তুই কি মনে করিস তোর টাকা মানে তোর বাপের টাকা? আমার কামাই দিয়ে আইছি, আমি নিয়ে যাইতেছি। আমার বাপের টাকা না, তুই তো চোর একটা, আমার ব্যাগ থেকে টাকা চুরি করছিস। আবার বড় বড় কথা কস, তোর যে থাপ্পড় মারছ তোর বাপের গায়ের ভাগ্য বুঝেছ না? তোর যে আমি জুতা মারি নাই, তা আমি তোর টাকা নিব কে? নিছস তুই জানিস চুরি করছস, নিছ না আবার কি? আমি বলে হেটে চুরি করছি, আল্লাহ কি কই? এই যে আমার টাকা, টাকা বের কর। এই যে টাকা, তোর টাকা। আমার টাকা, আমার এই টাকা আমি এখন বিকাশ করব। আমার এমনি ঝামেলার মধ্যে দিন যাইতাছে, ভাই টাকা দে, আল্লাহর রাস্তা মাপ চাই টাকা দে। কি এটা আমার টাকা তোরা দিব কে? এই ব্যাগটা টাকা দে, এটা কলা দে, টাকা দে। আমি আগে তো আপনার গায়ে হাত দেব কইলা, তুই গায়ে হাত দিয়ে জামুন চা তাই কর, টাকা মারা দে। মারবো নাকি উনারে? আমি আদর করব, আমার টাকা চুরি করছে। আপনার টাকা চুরি করছে আরেকজন, আমার ফোনে রেকর্ড আছে, আপনি দেখেন। কি দেখি তো ফোনটা? আপনি না এলে আমার এক কিলো মাছ যেভাবে ধরছিল। আমার টাকা কইটার লাইগা যে আমরা আমার গলা চেপে ধরছে মাইরে এলাই তো, আল্লাহ নিজ হাতে এবার বাঁচাইছে। আমার দাপন কাপনে মানে শরীর কইতে রাখো, আত্মহত্যা করে মরছি। ফাজিল বেডি নিজের ইয়াতে টাকা নিজে নিজে জানে না। মা তুই জানা লাগে হলো ছাগল বাঞ্চ, এই মহিলা পকাপকি করবো না, কে করবো? আমার
করব না, বকাবকি করব না, এর জানালা এটা। কেমনটা লাগে এই এলাকার মানুষের কি বিবেক বুদ্ধি বইলা কিছু নাই? আমার জানালার গুড়ে এসে সব ছাগলগুলো বাঁধে রাখছে, মনে হইতাছে আগো বাপের জায়গা, আগো বাপের জায়গা তো এসে ছাগল ইচ্ছা মতো বাঁধে দিয়ে গেছে। এই মাথা থেকে শুরু করেছে ছাগল বাঁধা, ওই মাথা পর্যন্ত শেষ করছে। আগো আক্কেলের মাথায় আমি ঝাড়ু মারি, আগো আক্কেলের মুখে আমি জুতা মারি। কি হয়েছে ছাগলের কাছে এখন? আমি পরিষ্কার করবো চাকর আসুক আর কি। তোমরা কোন কপাল নিয়ে জন্ম নিছে যে তোমার কাছে দেখে ভালো লাগতেছে? লেগে মনে হয় যে আমার ছাগল কারো ক্ষেত খেতে গেছে, লেকে বাঁধ দেখেছে। আমরা ইচ্ছে করে কাউকে ছাগল বাঁধি না। দেখো কি করে তুমি কত রিল্যাক্সের কোনো কথা কইবে না, আমার কি দেখো মাথা গরম বুঝে না? আমার মাথা গরম হয়েছে কি জানালার ভিতরে তার ছাগল ঢুকে নাই, পাশা দিয়ে আপনার মুখে ছাগল প্রস্রাব করে নাই, এটা হচ্ছে একটা বিষয় তাই নাকি? আমার মুখে ছাগল প্রস্রাব কত তোমার খুব খুশি লাগতো তাই না? তোমার বউকে এরকম ছাগল বাঁধা দিত দিত না? আমারই মরা মরছে নাকি তোমাকে মরা মরছে আমি তাই বুঝি না। আমার বউ এত বড় আজাবি কাজ করতে পারে না, আমার বউ বাঁধে না, কারো ক্ষেত খাইছে ওই হেল লেগে মনে হয় কেউ বাঁধছে। তুমি তোমার বউই বাঁধছে এরকম কাম তোমার বউ ছাড়া কেউ করতে পারে না। খারাপ মহিলা তো, একেবারে খারাপ মহিলা। ও ভাই জয় জয় আমার বউ। আপনি ছাগল বাঁধার কার উদ্দেশ্যে কেন বাঁধছেন? আপনার সাহস তো কম না, আপনি ছাগল আমার এখানে বাঁধে রেখে গেছেন, এই নোংরা গুলো ময়লার গন্ধ আমার ঘরে থাকতে পারতাছি না, কি ব্যাগ বই শুরু করে দিছেন ছাগল মহিলা কোথা কার আশ্চর্য কথা। ছাগল এনে কে বাঁধছে? আমি বাঁধছি। ছাগল বাঁধছিস কে? তোর কারণে যে অসভ্য মহিলা আমার বাজে কথা বললো। এই কার গায়ে হাত দিছো? খারাপ বিচার করতেছি বাবা, বিচার করবো না। কয়না ছাগল বাঁধছিস কে? আমি একটা কাজে যাচ্ছি, তারা উড়া করে ছাগল চাই করে বাঁধছি, তেমন কি অন্যায় করলাম আমি? তুই ছাগল এনে বাঁধবি কে? আর এই মহিলা তো তোর সব আমার গালি দিব কে? কি কারণে দিব? কিভাবে আমি ঠিক করছি? ঠিক কর মহিলা, তুমি আমার গায়ে হাত দিতে শিখাই না, বউ লাগি নাকি? আরে আরে বিচার তো করতে হইব, বিচার সমস্যা। বিচার তোমার বউ রে বাবা। কিল লাগে হেবা তো আল্লাহ ছাগল আছে যদি রাস্তা খুলে যায়। ও কিল লাগে? এই যে মহিলা পাঁচ কথা কইলো আমারে, কিল লাগে কইলো ক? বকাবকি করবো না, এর জানালা এটা করতো না। আমার শ্বশুর গ্রামের মানুষেরা বিচার দিব, চিকন আলী বিচার করতে আমার গায়ে হাত দিবে। ভাবি ভাবি শোনে না, আমি তো বিচারই করছি ছাগল লো যা ওইটা হলো। ভাবি আপনি খুব ভালো মানুষ, জেল লেগে আমি জিদ দিয়ে মারছি। ওরে তোমার নাই মারছো তো আমারে, গাল মুখ খুলে গেছে আমার, এর বিচার আমি ঠিকই করে নিব। এই যে একটা কথা আমি কইয়া দিই, আপনাকে হাত দিছি না, হাত দিয়ে তোমার নাই পাও দিয়ে মারছো। কোন পা দিলাম ভাবি? কোন তো বস একটা কথা বললেন না, ওই শালিরে পানিশমেন্ট দিছি। শালি আজকে বুঝছে কত ধানে আগমন হয়, কত ধানে না কত সালে কয়মন আজকে এটা বুঝামো বুঝো নাই, খাওয়াবো আমি মার খাইলাম বেয়াদব ছেলে কোথাকার হাজিন।